নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের মন ভারাক্রান্ত, আমাদের প্রত্যেকের নজর বেলুর রামকৃষ্ণ মঠ ও মিশনের দিকে। কারণ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী সরণানন্দজি মহারাজ তাঁর জীবনাবসান হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই তার অন্তিম কাজ সম্পন্ন হবে। গতকাল রাত 8:14 রামকৃষ্ণ মিশন সেবা সদন হাসপাতালে দেহাবসান হয়েছে স্বামী সরণানন্দের। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ পদে ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত, তার নশ্বর দেহের আজকে শেষকৃত্য হওয়ার কথা। আজ রাত 9:00, ঠিক যখন আমরা বাংলার প্রাইম টাইম শুরু করছি, সেই সময় বেলুর মঠে, যেখানে রামকৃষ্ণ মিশনের সদর দফতর, সেখানে গঙ্গা তীরে সন্ন্যাসীদের জন্য সমাধিস্থল যেটা নির্মাণ করা রয়েছে, যেখানে সন্ন্যাসীদের সমাধি হয়ে থাকে, সেখানেই আজ স্বামী সরণানন্দের নশ্বর দেহের অন্তিম সংস্কার হওয়ার কথা। আমাদের নজর আজকে সেদিকে থাকবে, কারণ কাল থেকে আকুল, কান্নায় আকুল হয়েছেন, শোকে আকুল হয়েছেন ভক্তকুল, অজস্র ভক্ত, অজস্র ভক্ত গতকাল রাত থেকেই রামকৃষ্ণ মিশনে ভিড় জমাতে শুরু করেছেন, শেষ শ্রদ্ধা জানাতে স্বামী সরণানন্দের নশ্বর দেহে। আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখে নেব বেলুড় মঠের ছবিতে সরাসরি যাওয়ার আগে। প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘাধ্যক্ষ স্বামী সরণানন্দজি মহারাজ রেখে গেলেন অগণিত ভক্তবৃন্দকে। ১৯২৯ সালে তামিলনাড়ুর আন্দামি গ্রামে জন্ম, ১৯৫২ সালে রামকৃষ্ণ সংঘে যোগদান। স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা, ১৯৬০ সালে সন্ন্যাস ধর্মে দীক্ষা গ্রহণ করেন। রামকৃষ্ণ সংঘে যোগদানের পর তিনি বিভিন্ন দায়িত্বভার পালন করেন। ১৯৫৮ সালে চলে আসেন কলকাতায়। ১৯৭৬ রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৭৮ বন্যা ত্রাণে তার ভূমিকা ছিল অপরিহার্য। এরপর ১৯৯১ডিসেম্বরে চেন্নাই মঠের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ১৯৮৩তে রামকৃষ্ণ মঠ ও মিশনের ট্রাস্টি এবং গভর্নিং বডির সদস্য নিযুক্ত হন। পরে ১৯৯৫ সালে বেলুড় মঠের প্রধান কার্যালয় সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেন। এরপর ২০১৭ ১৭ জুলাই রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ নির্বাচিত হন তিনি। তার প্রয়াণে ভক্তদের হৃদয় সৃষ্টি হয়েছে এক অপূরণীয় শূন্যতার। রিপাবলিক বাংলা। আমরা শুনলাম, আমরা দেখলাম ওই প্রতিবেদন, যার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে কিভাবে তার এই জীবন একটা বড় সড়ো যাত্রায় পরিণত হয়েছে, একটা বড় যাত্রা। সেই দীর্ঘ সময় তার অনেক কাজ, সেই কাজগুলো আমরা দেখলাম। আর তার পাশাপাশি এবার আমরা দেখব ১৯২৯ সালে যখন তামিলনাড়ুর ছোট্ট গ্রাম, সেখানে তিনি জন্মেছিলেন, সেখান থেকে তার সেই গ্রামের বাড়িটা, সেই গ্রামটা কেমন ছিল আমরা দেখাবো। আমরা দেখাবো আমাদের সেই ছবিগুলো, আস্তে আস্তে আমরা সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করব। পিসিআরে সেই ছবিগুলো আমরা দেখানোর জন্য বলবো। আমরা সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি তামিলনাড়ুর তাঞ্জাবুর জেলার আন্দামি গ্রাম, একটা ছোট্ট গ্রাম। তিনি তামিলনাড়ুর আদতে, তার জন্মস্থান তামিলনাড়ু, সেই তামিলনাড়ু তার জন্মস্থান হলেও তার ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বাংলার সঙ্গে, বাংলার সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্ক। তিনি প্রেসিডেন্ট মহারাজ হিসেবে কাজ করার আগে থেকে, তিনি যবে থেকে রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে জড়িত হয়েছেন, সেই সময় থেকে তার বাংলার সঙ্গে দীর্ঘ যোগ, এবং তারপর তো তার এতদিন ধরে বেলুড় মঠের সঙ্গে এভাবে নাড়ির টান বলা যায়। আর তার সঙ্গে যারা তার শিষ্য, যারা গতকাল থেকে বলছেন গুরুকে ছাড়া আমরা কোথায় যাব, গুরু ছাড়া আর কে আছেন। গতকাল যখন 12:30 মধ্যরাতের পরে তাঁর দেহ আনা হয় বেলুড় মঠ, সেখানে যখন অবারিত দ্বার করে দেওয়া হয় ভক্তকুলের জন্য, সেই সময় সবাই হাতে মালা, শ্বেতপদ্ম নিয়ে তারা এসেছিলেন, চোখে জল নিয়ে তারা বলছিলেন কোথায় যাব, অভিভাবক হারা হয়ে গেলাম যে।
এরপর তো আর কোনো গতি নেই, কারণ আমরা জানি এই গুরুকে ভগবানের আসনে রাখা হয়, তিনি ভগবানের প্রতিভু। সেভাবেই এই ভক্তকুল যারা হয়তো দিনে অনেক কাজ করেন কিন্তু দিনের শেষে আর শুরুতে গুরুর নাম নেন, সেই মানুষটিকে হারিয়ে আজকে যখন তাঁর অন্ত্যেষ্টি কাজ হচ্ছে, একেবারে শেষ জায়গায় চলে গিয়েছে সেই প্রক্রিয়া, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তার দেহ দাহ করা হবে, সেই জায়গা থেকে এই মুহূর্তে বেলুড় মঠ থেকে কি ছবি উঠে আসছে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ সিনহা। রামকৃষ্ণ, এই মুহূর্তে দাঁড়িয়ে কি ছবি দেখতে পাচ্ছ? আমরা যেটা বলছিলাম, প্রত্যেকের হৃদয় ভারাক্রান্ত, ছবিটা জানতে চাইব। এই মুহূর্তে যে ছবিটা আমি দেখাবার চেষ্টা করব তা হচ্ছে যে অনতি দূরে গঙ্গার ঘাটে সেখানে কিছু ক্রিয়াকর্মাদি চলছে, যা শ্রদ্ধাবাসরের একটি অংশ। আমরা যে কথাটা বলছিলে সেটা হচ্ছে গুরু কৃপা হি কেবলম, অর্থাৎ গুরুর কৃপা যদি না থাকে তাহলে যেন অনাথ বোধ করেন মানুষ। আর আজকে ভক্তকুল তারা আজ এই ষোড়শ যিনি সংঘাধ্যক্ষ তাঁর প্রয়াণে সব যেন শোকস্তব্ধ। আর এই মুহূর্তে আমরা জানি যে গতকাল রাত 8:14 তিনি ইহলোক ত্যাগ করেছেন এবং তার দেহ আজ সারাটা দিন ভক্তকুলের জন্যে শায়িত ছিল, এবং এই মুহূর্তে তার দেহ গঙ্গায় মা গঙ্গার কাছে তাকে ধৌত করে, তাকে আরও পরিশ্রুত করে, তাকে আরও নতুন বেশে তাকে মায়ের, এরপরে মা শারদার যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, আমরা সামনে তাদের যে নিয়ম শৃঙ্খলা রয়েছে তা ভেদ আমরা করতে পারি না, মানব চেন করে সেটিকে আটকানো রয়েছে, আমরা দূর থেকে সে ছবি দেখাবার প্রয়াস করছি। এখানে ষোড়শ সংঘাধ্যক্ষকে এই মুহূর্তে মায়ের মন্দিরের সামনে নিয়ে যাওয়া হয়েছে। আকাশের ভার, আকাশের যে মুখ তাও বেশ ভার, আর এই মুহূর্তে দাঁড়িয়ে মায়ের মন্দিরের সামনে তাকে তার গুরু ভাইরা ঘিরে রেখেছেন এবং তাকে স্মরণ করে বেদ স্তোত্র পাঠ চলছে। এরপরে তাকে নিয়ে যাওয়া হবে এরপরে অন্ত্যেষ্টির জন্যে, অর্থাৎ পঞ্চভূতে মিলিন হবেন, পঞ্চভূতে বিলীন হবে এই নশ্বর দেহ। অর্থাৎ এই নশ্বর দেহ যখন পঞ্চভূতে বিলীন হবে তার আগে যে যে কর্মাদি থাকে সেই কর্মাদি যথাযথভাবে পালন করেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ, রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ। আমাদের দুপুরবেলাতেই এখানকার যিনি সম্পাদক মহাশয় রয়েছেন, সম্পাদক রয়েছেন তিনি সুবিরানন্দজি মহারাজ, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে ঠিক 8:16 তাকে নিয়ে, তার দেহ নিয়ে, তার পুত দেহ নিয়ে বেরিয়ে আসা হবে, নিয়ে আসা হবে প্রথমে মন্দিরের সামনে, বেলুড় মঠ যে মন্দির রয়েছে সেই মন্দিরের ছবি আমরা দেখাচ্ছি, সেই মন্দিরের সামনে তাকে নিয়ে আসা হবে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে যে অফিস কার্যালয় রয়েছে, যে কার্যালয় রয়েছে সেখানে, এবং তারপরে স্বামীজির যে বাড়ি, স্বামীজির যে গৃহটি রয়েছে এই বেলুড় মঠের ভেতরে, সেই বেলুড় মঠের ভেতরে সেখানে নিয়ে যাওয়ার পর সেখান থেকে নিয়ে আসা হবে গঙ্গার ঘাটে, অর্থাৎ মায়ের মন্দিরের মা শারদাদেবীর পদতলে তাকে শায়িত করানো হয়েছে। এই মুহূর্তে আমরা সেই ছবি বাধ্যবাধকতার জন্যে, নিয়মের কারণে আমরা সে ছবি দেখাতে পারছি না, সেখানে শুধুমাত্র মহারাজরাই উপস্থিত রয়েছেন। এবং বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনের সদর দফতরে আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ সিনহা প্রতিটি মুহূর্তে আজকে শোকাকুল ভক্তজন যারা কাল রাত থেকে যাওয়া আসা শুরু করেছেন রামকৃষ্ণ মিশনের সদর দফতরে বেলুড় মঠে, যারা স্বামী স্মরণানন্দের এই নশ্বর দেহের শেষ যাত্রায় এই অন্ত্যেষ্টিতে সঙ্গী হতে চান, তারা কী করছেন এবং ঠিক কী প্রক্রিয়ায় প্রেসিডেন্ট মহারাজকে বিদায় জানাচ্ছে বা জানাতে চলেছে রামকৃষ্ণ মঠ ও মিশন, সেদিকে রামকৃষ্ণ তুমি নজর রাখো। তোমার কাছ থেকে প্রতি মুহূর্তে আমরা সেই ছবি অগণিত ভক্তকুলের সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে পিঙ্কিও রয়েছে,
আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, তুমিও রয়েছো সেখানে, এবং তুমি কি ছবি দেখতে পাচ্ছ? তুমি যতক্ষণ ধরে সেখানে আছো, কাল রাত থেকেই যখন এই দুঃসংবাদ, এই গভীর শোকের সংবাদ এসেছে যে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট সংঘাধ্যক্ষ, যিনি ষোড়শ সংঘাধ্যক্ষ ছিলেন, সেই স্বামী শরণানন্দের প্রয়াণ ঘটেছে, তার নশ্বর দেহের দেহাবসান ঘটেছে, তারপর থেকে আমরা প্রতি মুহূর্তে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তকুলের যে প্রতিক্রিয়া এবং তারা যেভাবে যাওয়া আসা করছেন, তারা কীভাবে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, কীভাবে শোকে আকুল হচ্ছেন, সেই সমস্ত ছবির দিকে নজর রেখেছি। পিঙ্কি, তুমি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ আমরা সেটাও একবার জানতে চাইব, কারণ কাল রাত 8:14 স্বামী শরণানন্দের প্রয়াণ ঘটে এবং তারপর থেকেই গোটা দেশ থেকে সমস্ত গণ্যমান্য মানুষ, দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী সহ প্রত্যেকে শ্রদ্ধা জানাতে শুরু করেছেন, শোক ব্যক্ত করতে শুরু করেছেন। পিঙ্কি, তোমার সামনে এই মুহূর্তে ঠিক কী ছবিটা উঠে আসছে একটু আমাদের দর্শকদের দেখাও। দেখো ঈশান, একটা বিষয় স্পষ্ট যে এই মুহূর্তে বেলুর মঠে শোক নেমে এসেছে, শোকস্তপ্ত হয়ে রয়েছে সমস্ত ভক্তকুল। আজকে যদি ছবিটা দেখা যায়, এই মুহূর্তে কিছুক্ষণ আগেই মহারাজের যে পূর্ণ দেহ রয়েছে সেই দেহ নিয়ে যাওয়া হয়েছে প্রদক্ষিণের জন্য। পুরো মঠ এবং যে মন্দির রয়েছে সেখানে প্রদক্ষিণ করা হচ্ছে, তার নিজস্ব যে বাসভবন রয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই মুহূর্তে একদম গঙ্গার যে পূর্ব পার রয়েছে যেখানে একেবারে সন্ন্যাসীদের, সংঘের যে সন্ন্যাসীরা রয়েছেন তাঁদের যেখানে যেখানে সমাধিস্থ বা পূর্ণাহতি দেওয়া হয় সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে ভক্তকুল, বহু হাজারে হাজারে ভক্তকুল এসে জমায়েত করেছেন। কিছুক্ষণ আগে দেখছিলাম এখানে স্রোত পাঠ হচ্ছিল, কিছুক্ষণ আগে দেখছিলাম যে এখানে যারা বিভিন্ন জায়গা থেকে কেউ এসছেন, এই দেশের বাসিন্দা, কেউ বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন সেই ক্ষণে, যে ক্ষণে হয়তো একেবারে অন্ত্যেষ্টি ক্রিয়া তারা একেবারে শেষবারের জন্য তাদের যে প্রিয় মহারাজ, শ্রদ্ধার মহারাজ, তাকে হয়তো শেষ দেখা দেখবেন তারা। তবে অবশ্যই একটু তাঁদের সঙ্গেও কথা বলে নিই, যারা ভক্তরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে তাদের সঙ্গে একটু কথা বলে নিই। দিদি, এটা আমাদের জন্য অত্যন্ত একটা দুঃসংবাদ, আপনাদের জন্য একবার শেষ দেখা করতে চাইছেন? শেষ দেখা করতে চাইছি কিন্তু পারছি না দেখা করতে, খুব খারাপ লাগছে নিজের কাছে, মানে একটু দেখা করলে খুব মানে ভালো লাগবে। কি আছে আপনাদের মহারাজের সঙ্গে কোনো স্মৃতি বা মহারাজের বিষয়ে কিছু বলতে চাইবেন যেটা আমাদের দর্শক? পিঙ্কি তুমি সঙ্গে থাকো, তুমি বেলুর মঠে এই মুহূর্তে স্বামী শরণানন্দের অন্তিম সংস্কার তথা অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য যে প্রক্রিয়া পদ্ধতি প্রকরণ এখন চলছে তার দিকে তুমি নজর রাখো তোমার মাধ্যমে, এবং আমাদের আরেক প্রতিনিধি রামকৃষ্ণ সিনহার মাধ্যমে আমরা নিয়ত অগণিত ভক্তকুলের উদ্দেশ্যে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই সমস্ত ছবি তুলে ধরব। আমরা দেখতে পাচ্ছি সেই একেবারে শেষ ক্ষণ, যে ক্ষণটা যাতে না আসে সেই জন্য ভক্তকুল গত রাত থেকে এখনও পর্যন্ত চোখে জল নিয়ে অপেক্ষমান। তারা ভাবছেন কেন গুরুকে বিদায় জানাতে হয়, কেন অভিভাবকহীন হতে হয়, সেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাও বাস্তবের সম্মুখীন হচ্ছেন তারা। এই জায়গা থেকে যেরকমভাবে ভক্তকুল, তারা আজকে দাঁড়িয়ে প্রত্যেক মুহূর্তে তারা তাদের নিজের চোখে কীভাবে প্রেসিডেন্ট মহারাজকে দেখেছেন সেই কথা স্মৃতিচারণা করছেন, ঠিক সেরকমভাবেই রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ মহারাজ, তিনিও কীভাবে নিজের চোখে প্রেসিডেন্ট মহারাজকে দেখেছেন সেই স্মৃতিচারণা করলেন আজ। কি বললেন তিনি শুনুন। আমাদের সঙ্গে রয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ মহারাজ। প্রথমেই মহারাজের সঙ্গে, অর্থাৎ স্বামী শরণানন্দের সঙ্গে আপনার কাজ করার অভিজ্ঞতা, সন্ন্যাসী হিসেবে তাকে দেখার অভিজ্ঞতা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। স্বামী শরণানন্দজি মহারাজকে আমি প্রথম দর্শন করি কলকাতা অদ্বৈত আশ্রমে, উনি কলকাতা অদ্বৈত আশ্রমের ম্যানেজার ছিলেন, সালটা ছিল 1973। শরণানন্দজি আমাকে ডাকেন, আমি তখন সবেমাত্র সঙ্গে যোগদান করেছি। আমার সম্পর্কে উনি খুঁটিনাটি সমস্ত জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করার পরে বললেন তুমি এখানে একটু বসো। উনি নিজে উপরে গেলেন এবং নিজের হাতে এক কাপ কফি করে উনি নিয়ে এলেন। কে সাধু আমার চাইতে এত বড়, এত বিজ্ঞ, এত আমার চাইতে সিনিয়র একজন প্রৌঢ় সাধু, তিনি আমার মতো একজন সাধারণ ব্রহ্মচারী,
শিক্ষানবিশী, তার জন্য এক কাপ কফি নিয়ে এসে আমাকে দিচ্ছেন। আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে মানুষ কি দেবতা, অত্যন্ত সাদাসিধে লোক, পোশাক আশাক হাব ভাব ব্যবহার চাল চলন সব কিছুতে একটা অত্যন্ত সাধারণ ভাব, আটপৌরে ভাব, কিন্তু তার মধ্যেই ওর একটা স্পিরিচুয়াল অ্যারিস্টোক্রেসি ছিল। ফুড ব্যাপার, মহারাজ এত উচ্চতায় উঠেছিলেন কিন্তু যে কোনো লোকের সঙ্গে তার লেভেলে নেমে কথা বলতেন, এবং যারাই মহারাজের কাছে এসছেন প্রত্যেকে মহারাজের যে ভালোবাসা স্নেহ প্রেম সিম্প্যাথি সেগুলো দেখে প্রত্যেকেই আকৃষ্ট। উনি কখনো কখনো ঠাট্টা করে বলতেন, হু সেইজ আই এম ফ্রম তামিলনাড়ু, আই এম মোর ফ্রম বেঙ্গল বিকজ আই হ্যাভ স্পেন্ট 2/3 অফ মাই লাইফ ইন বেঙ্গল, হাউ ক্যান আই বি এ সাউথ ইন্ডিয়ান, এরম বলতেন উনি খুব বাক্যালাপে। আমরা শুনলাম সুবিরানন্দজি মহারাজ কি বললেন, কিন্তু এই মুহূর্তে আমাদের যে ছবিটা সত্যি আমরা দেখতে চাই না ঈশান, সেই ছবিটাই আমাদের দেখতে হচ্ছে। সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি একেবারে অন্তিম যাত্রায়, স্বামী শরণানন্দজি মহারাজ, প্রেসিডেন্ট মহারাজ, তাকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে বেলুরে প্রদক্ষিণ, বেলুর মঠ ও মিশন প্রদক্ষিণ, এবং তারপর তাঁর কক্ষে যাওয়া, তারপর সেখান থেকে গঙ্গার তীরে যেখানে তার নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হবে, দাহ করা হবে তার দেহ, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। সেই গঙ্গা তীরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে স্বামী শরণানন্দ মহারাজকে। এক দীর্ঘ যাত্রাপথ। 1952 সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে স্বামী শরণানন্দের যোগাযোগ স্থাপন, এবং তারপরে 72 বছর তিনি কাটিয়েছেন এই সঙ্ঘে। শেষ প্রায় সাত বছর তিনি সংঘাধ্যক্ষ হিসেবে অর্থাৎ রামকৃষ্ণ মঠ ও মিশনের সর্বোচ্চ পদে আসীন ছিলেন। 94 বছর বয়সে তার দেহাবসান হলো, কিন্তু সেই 94 বছরের জীবনকালে কত বছরের কাজ যে করে গিয়েছেন, কারণ 72 বছরই তিনি পুরোপুরি উৎসর্গ করে দিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের জন্য।